Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokkhe khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. তুই তো একটা গবেট দাও বৌদি কোন খোঁজ খবর রেখেছিস কেন বৌদি কি হয়েছে কি হয়েছে বৌদি দেখতে পাচ্ছিস না একেবারে শুকিয়ে কাঠ কি ব্যাপার বৌদি আর বলো কেন ঠাকুরপুর তিন মাস ধরে জন্ডিসে ভুগলাম জন্ডিস এই এক রোগ জন্ডিস যাকে
একবার ধরেছে তাকে ভাজে ভাজে করে ছেড়েছে কিন্তু পারেনি শুধু একটি মহিলা সঙ্গে আহ কি হচ্ছেটা কি কি আর হবে যা সত্যি তাই বলছি সেদ্ধ খেয়ে খেয়ে গদরটা কিরকম বানিয়েছো বলো খবরদার হিংসা করবে না বলে দিচ্ছি আহ হিংসা করছি কোথায় আশীর্বাদ করছি বছর বছর তোমার দণ্ডি শোক ফকিদা ভীষণ সাংঘাতিক একটা খবর আছে এই যে আপনার একটু সরদান তো সরদান সরদান এই কে রে তুমি কে রে আমায় কে রে বলবার যাও মা তুমি বাসিস আমি ফকির রায় ফকির রায় আম আমি হ্যাঁ একটু গুটি দিয়ে মেরো না কি চিনো সকাল সকাল মাল টেনে এলি নাকি কেন ভাই চাল টেনে নিয়ে এলো না হলে খাবে কি আমার মাতা তুই একবারে যা তা না না আমি রান্নার দায়িত্ব নিয়েছি তবেই খেয়েছি এই জিন মা তাড়াতাড়ি গাড়িতে ওঠ ও রাঁধবে হ্যাঁ খেয়ে নিক ঘাট সবাই কাঁদবে ফকির রায় বাসে উঠে পড় এই বুড়ো হ্যাঁ সবাই এসে গেছে তো হ্যাঁ মোটামুটি সবাই ও বুড়ো দা ইলে তো মিলছে না কি যে কোথায় যে কিসে নিছে তুমি শুধু মাস্কারা করো মাস্কারা হায় ভগবান ও তো মেয়েদের জিনিস আমি পাবো কোথা থেকে পেয়ে গেছি হ্যাঁ কি পেয়েছিস মিলেছে কি মিলেছে হিসেবের লিস্টে তিনজন মানুষ কম ছিল এসে গেছে ওই দেখুন এই ফাঁসি পেয়েছিস কেন সবাই উঠো এ তো ফার্স্ট ওয়ার্নিং ফার্স্ট ওয়ার্নিং ওঠ ফার্স্ট ওয়ার্নিং বুনো বিড়াল কোথা খায় থাক থাক মাসিমা ভালো আছেন আপনি কেন আমাদের বাড়িতে যান না এই গোগা ভেতরে যা তাই বুঝি কেমন আছেন তোমার মা ভালো নেই মাসিমা উনি বোধহয় আর বেশি দিন বাঁচবেন না তাই তো আমাকে তাড়াতাড়ি বিয়ে দিলেন আপনারা আমার বিয়েতে যাননি কেন আহা লক্ষ্মী প্রতিমার মতো বউ হয়েছে তোমার বলুন না মেছমাশাই আপনারা কেন আমার বিয়েতে আসেননি আমি কিন্তু ভীষণ দুঃখ পেয়েছি হ্যাঁ দুঃখ পেয়েছো বেশ আমরা ওই দুঃখের জন্যই তোমার বিয়েতে যাইনি বাবা কেন মেছমাশাই কেন শুনবে আহ কেন তুমি ছেলেটাকে আবার বলো তো একটু বলার দরকার না হলে ওর বাবার কোনো কাণ্ডজ্ঞান হবে না আচ্ছা তোমার বাবা কি ভেবেছিল বলো তো আমরা একবারে যাতা একটা ড্রাইভারের হাত দিয়ে নিমন্ত্রণের চিঠি পাঠালেই আমরা হাত চাটতে চাটতে তার বাড়িতে গিয়ে পাক পেড়ে বসে পড়বো কিন্তু আমি তো এসবের কিছুই জানি না মেসোমশাই জানো না তাহলে আর জেনে দরকার নেই বাসে ওঠো যাও এসো করে থাকবে হ্যাঁ কি করে থাকবে রেশনের চাল আর টালা ট্যাঙ্কের জল খেয়ে খেয়ে মগজ গেছে শুকিয়ে আর চোখ দুটো এসে বেরিয়ে এই বেরিয়ে আসা চোখ দিয়ে ভালো কিছু দেখা যায় কাল শোন তুই আর আমি ছাড়া সবাই এখানে জোড়া জোড়া
হ্যালো 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 হ্যাঁ বন্ধু বান্ধবীদের বলছি, বেলা এগারোটা বাজে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সকলের উদর দেবতা খিদের চালায় চো চো করবে। যদিও এর পুরো দায়িত্বটা আমার উপর পড়তেছে, তাই আমার সহকর্মী হিসেবে একজনকে আমি পেয়েছি, তার সঙ্গে আপনাদের সকলের পরিচয় হওয়া দরকার। কমে এসো না 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 কাজই ফাঁকি দিও না, প্রতিষ্ঠা পাবে। যন্ত্র একখানা খুব ভালো খুব ভালো। তার বলতে না না, ছেলেগুলো ভালো হাসতে জানে, ওটাই তো বিপদ বলে দা। কেন বিপদ? কেন বিপদ নয় বাবা, ছেড়ে কাজ দেখিনি। একটা চীনে প্রবাদ আছে তুমি জানো? কে কি? যে হাসতে জানে না তার দোকান দেওয়া উচিত নয়। হ্যাঁ, এক কথার এক কথা। আর বিপদটাও সেখানে। কি ব্যাপারটা কি বল দেখিনি? ও ব্যাটা হাসতে হাসতে টুপিটি পড়া বলিস কি? তুমি দেখে নিও, এই খাবার সাপ্লাই থেকে কম সে কম 500 টাকা ও গেরাবে। আচ্ছা, আপনারা খেলবেন নাকি? হ্যাঁ, এই যে বাবু বেবি নাও টেক্কা। গৌর প্রেমানন্দে একবার হরি হরি বলো, রাধে বলো, কৃষ্ণ বলো, গোসাই গোসাই বলো, বলো ভাই শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ বলো। কি এটা হচ্ছে? কি আপনারা চিৎকার চাঁদাবাজি বন্ধ করুন। কেন বাবা, এই আনন্দের বাজারে নিরানন্দ করতে আসো কেন? না, এসব এখানে কিছুতেই চলবে না। আমার অপরাধটা কি হইলো বুঝাইয়া কও। কি বোঝাবো আপনাকে, আপনি কি জানেন না এটা ফ্রেন্ড সোসাইটির প্রোগ্রাম? তাতে কি হইলো? এমন একটা বিশুদ্ধ আনন্দ অনুষ্ঠানে ধর্মীয় আচার আচরণ, ধর্ম প্রবক্তাদের নিয়ে মাতামাতি কিছুতেই চলতে পারে না। কেন বাবা, এই সমস্ত গোসাই গোবিন্দরা কি মানুষের অবান্ধব ছিল, নাকি কাজ কাম কামাই দিয়া মানুষের ক্ষতি করতে শিখাইছিল? আমারও সব জানবার দরকার নেই। আমি ইন্টারন্যাশনাল ফ্রেন্ড সোসাইটির সেক্রেটারি হিসেবে বলছি, এই সমস্ত ধর্মপ্রচারমূলক উদ্দেশ্য সাধন করতে আমি কিছুতেই দেব না। তবে তো অবান্ধবের কামটা তুমি করবা। কি বলছেন আপনি? বাবা তুমি রাগ করো না, গীতায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনরে কইছিলেন তুমি কর্মযোগী হও। আমাদের এই ইন্টারন্যাশনাল ফ্রেন্ড সোসাইটি কি অন্যরকম কিছু করে থাকে নাকি? আপনি হিন্দু ধর্ম প্রচার করলে এখানে আমাদের মুসলমান বন্ধু আছেন, খ্রিস্টান বন্ধু আছেন, আছেন আরো অনেক ধর্মাবলম্বী বন্ধু বান্ধবীরা, তারা যে বিব্রত বোধ করতে পারেন সে কথা কি ভেবে দেখেছেন আপনি? শোনো শোনো শোনো, সব ধর্মই এক, ঈশ্বর এক, অদ্বিতীয়, অবিনশ্বর, তারে তো আমরা কেউ চোখে দেখি নাই। আমাদের নিজেদের নিজেদের ভাষায় তারে ডাকি মাত্র, শুধু অনুভব করি তার অসীম করুণা। আহা আহ, কি সুন্দর দর্শন! গিরিমোহন, কথাগুলো মন দিয়ে শুনেছিস? কিসের ধর্ম, কিসের জাতি, আমরা সবাই মানুষ। হ্যাঁ, এক অবিনশ্বর পরম পিতার সন্তান। ঠিকই তো, তোদের বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় প্রকৃতি, হ্যাঁ, এইসব মূর্খ সাধুদের ভাষায় তাকেই বলা হয় ঈশ্বর। শুধু ভাষা ভেদে আল্লাহ, যিশু, ভগবান। ঠিকই, প্লিজ অবনী বাবু, হ্যাঁ এখন এই প্রসঙ্গ বাদ দিই। কেন বাবা, এ তো সাধু কথাই আলোচনা হইতেছে। সে তো বুঝলাম, কিন্তু খাওয়ার পরিবেশটা যে নষ্ট হইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবনী বসে। উপস্থিত আমার প্রিয় ইন্টারন্যাশনাল ফ্রেন্ড সোসাইটির সকল সদস্য সদস্যাদের আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তারা সকলেই একই উদ্দেশ্যে সুন্দরবন ভ্রমণে সাথী হয়েছি। সেই উদ্দেশ্য হচ্ছে এক সুন্দর প্রাকৃতিক পরিবেশে আমাদের একে অপরকে চেনা, জানা ও পরম প্রকৃতিকে উপলব্ধি করা।
এই নদী, এই তার জল, এই অফুরন্ত বাতাস, ওই নীল আকাশ আজ আমাদের সবাইকে মোহিত করে তুলেছে। শহরের ঘিঞ্জি, নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ যখন আমাদের সবাইকে উত্তক্ত করে তুলেছিল, তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম প্রকৃতির এই নির্মল পরিবেশে অন্তত দু একটি দিনের জন্যে আমরা মিলেমিশে একাকার হয়ে যাব। তাই আজ আমাদের এই সুন্দর বন ভ্রমণ। আর কিছুক্ষণের মধ্যেই আমরা গহীন অরণ্যে প্রবেশ করব, পৌঁছে যাব মোহনার কাছাকাছি। সুন্দরবনের সুন্দর পরিবেশে সব কিছু অসুন্দরকে ভুলে আমরা যেন প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি, মানুষ হিসাবে মানুষের জন্যে মানুষের মতোই আমরা বাঁচব। সত্য, সেবা, শান্তি, সংস্কৃতি ও সৌহার্দ্য, এই যে পঞ্চনীতি ও বিশ্ব বন্ধুত্বে বিশ্বাসী, আমরা যেন পৃথিবীর শ্রেষ্ঠ জীব এই মানুষকে মানুষ হিসাবে বন্ধু বলে ভাবতে পারি। আমরা এই পৃথিবীর মানুষ, মানুষের মাঝে মানুষের জন্যে মানুষের মতোই বাঁচতে চাই। কণ্ঠে থাকুক বেদের মন্ত্র, বসুদৈব কুটুম্বকম। নমস্কার। আমাদের আলোচনা চক্র এখানেই সমাপ্ত ঘোষণা করছি। এবার শুরু হবে কালচারাল প্রোগ্রাম। গুরু, এখানে গায়ের থেকে নাচের সংখ্যা বেশি হয়। তুমিও নাচবে নাকি? হ্যাঁ, পাগল পণ্ডিগীতির সাথেও ব্রেক ডান্স দেখাতে পারি, জানিস? পণ্ডিগীতির সাথে ব্রেক ডান্স? আগে হ্যাঁ, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক মহিলা সেরকম রীতিমি একটা পণ্ডিগীতি গিয়েছে। তুই নেচে দেখা। ভালো কীর্তি গল্প শোনাই, শোন কীর্তি গল্প, বুঝতে পেরেছিস? হ্যাঁ, একবার বুঝলি, আমরা শুটিং করতে গিয়েছিলাম জয়নগর একটা গ্রামের কাছে, বুঝতে পেরেছিস? সেখানে বিকাশ রায়, আমি, ছবি বিশ্বাস। বিকাশ রায়, ছবি বিশ্বাস খুব ভালো মিষ্টি কীর্তি করতে পারে, বুঝতে পারি? সেই সময় একটা ছেলে একটা সাইকেল রিক্সা করে ঘুরতে ঘুরতে এলো। এসে বলে, শুনুন বাবুরা, আমার ঠাকুরদার নাম মূলচাঁদ ফকি, আমার নাম হচ্ছে আমির চাঁদ ফকি, আমাদের 56 বিঘে জমি নিষ্কর। সেই সময় বিকাশ দামাই বললো, বলো শোন, ব্যাপারটা জন্ডিস কেসটা বুঝলি? ব্যাপারটা ঠাকুরদার নাম করলো, নিজের নাম করলো, বাপের নাম তো করলো না। আমি বললাম, হ্যাঁ তাই তো, করলো না তো। আমি ঠাকুর, ও মিয়া, শোনো ভাই, শোনো, কি ব্যাপার ভাই, ঠাকুরদার নাম করলে, নিজের নাম করলে, বাপের নাম করলো না তো। বলে, কী করে করবো? আমি বললাম, কেন? বললে, আমাদের 356 বিঘে জমি ছিল, বোঝো, বোঝো, 356 বিঘে জমি আমার বাপ ফেনা ফকির, 300 বিঘে জমি ফেনা ফকির, 300 বিঘে জমি মাগিয়া জুয়ায় উড়িয়ে দিয়েছে, বাপের নাম আর করি না। কি গেল তারপর আর কি? ওইসব শুনে বিকাশ দা ছবি বিশ্বাসে কিস্তি করা বন্ধ হয়ে গেল। তারপর যেটা হলো সেটা না বলা ঠিক হবে? বলুন বলুন, জমেছে জমেছে, বলেই ফেলি। তারপর ছেলে এলো গায়ে গামছা পরে, হাতে একটা গরু তাড়ানো লাঠি, সামনে এসে দাঁড়ালো। এই বাপ, বাপ শুনতেছিস? কি বল? বলতেছি, মাগের পদের কাপড় জোগাতে পারিস না? যেখানে সেখানে গুলতারি মারিস কেন? এই মুখ সামলি কথা বল। কেন মুখ সামলাতে যাবো কোন দুঃখী? আমি কি কারো খাই না পড়ি? কে, এত বড় কথা বলতে পারি? তাই বলি। ফের যদি বলিস তো খুব খারাপ হয় যাবে বলে দিচ্ছি। এর চাইতে কি আর খারাপ হবে শুনি? পরের বাড়ি গরু ঠেঙায় দুমুটা খাতি পাচ্ছি, তোর মুড়ে তো কুলোয়। এই
যাতা বলবি না বলে দিচ্ছি কেন লজ্জা করতিছে আমি সেল্লাইয়া সেল্লাইয়া বলবো শুরুক সব ভদ্র লোকেরা কি তোর কোনো যোগ্যতা নেই হুম কে বলি আমার যোগ্যতা নেই আছে যদি তাহলে কেন রোজ রোজ মার নাতিজাটা খাস কেন পারিস না ছ মাসে একখান কাপড় কিনে দিতি এই একেবারে মিথ্যে কথা বলবি নি কি মিথ্যে কথা বলি তাহলে আমার মার পদ্ধতি কষ্ট হচ্ছে কেন ফের মিথ্যা কথা বললি মার বুমকে নাতি কি আমার মুখে মারবি নাতি এত তোর নাতির জন মার মার যদি বাপের ব্যাটা আসতো মার এই খবরদার আমার রাগাইস নি কি করবি কি করবি কি মুড়া আছে তোর আর শোরের ব্যাটা এমন খিস্তি মারো না একবার কাঁপতি কাঁপতি ধনুষ টঙ্কারে মরে যাবে তারপর তারপর কি আমার সেই দুই গুরুস্থানীয় ব্যক্তি মিষ্টি খিস্তি করা জীবনের মতো বন্ধ করে দিল যাক অনেক খিস্তি অনেক হাসাহাসি অনেক নাচানাচি হলো আমি বলি কি একটা গান হোক কিন্তু বেড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে আছে এই যো আরে এসো এসো আরে এসোই না আরে আমাদের মধ্যে একজন নতুন বৌমা আছে তাকেই বলো না গান করতে খুব ভালো খুব ভালো তোমার বউকে একটা গান গাইতে বলো না মানে হ্যাঁ না মানে আমরা গুরুজন ঠিকই তো আমাদের কথাই তো আদেশ হ্যাঁ ও তো গ্রামের মেয়ে ও গান জানে কি না আমি তো জানি না সে আবার কি সে কি অক্ষয় বাবু ফুল সাজা রাতে গান শোনুনি তুই চুপ কথা করে চুপ কথা বৌমা তুমি গান গাও হ্যাঁ গাও বড় মিষ্টি গলা তোমার
বসো মা, বসো। লোকটা উপরে সকলকে হাসাচ্ছে, নিজেও হাসছেন, উনি তোমার বাবা হন? হ্যাঁ হ্যাঁ, ওই আমার বাবা। তা তুমি এখানে একা এমন করে শুয়ে আছো কেন মা? উপরে কত হাসি মজা গান বাজনা হচ্ছে। ও আমার আর ভালো লাগে না। শিখি কেন? একি তোমার মুখটা এমন শুকনো কেন মা? কি হয়েছে তোমার? ক্যান্সার। কি বললে? ক্যান্সার? তাই তো আমার শরীরটা ভালো নেই। আগে কত সুন্দর স্বাস্থ্য ছিল আমার, কত ভালো গান করতাম আমি। তাই তো বাবা আমায় আদর করে বলতো, তুমি শুধু ময়না নও, তুমি কোকিল। আর আজ বাবা শুধু আমায় পাখি বলে ডাকে। তুমি আমাকে কি শোনালে মা, কি শোনালে? বড় কষ্ট হয় জানেন আমার ওই বাবার জন্যে। আমার জন্যে বাবার কত কষ্ট। কিন্তু দেখি তো, বাইরে থেকে দেখে কি একটা মানুষকে বোঝা যায়? আপনি কি আমাকে দেখে বুঝতে পারছেন আমার ক্যান্সার? আপনি কি বুঝতে পারছেন আমি আর বেশি দিন বাঁচব না? চুপ করো মা, চুপ করো। ওকে তো বলতে নেই মা, বলতে নেই। আমার ওই বাবা বিশ্বাস করে আমি নাকি ভালো হয়ে যাব, কিন্তু আমি জানি আমি আর ভালো হব না, আমি আর বাঁচব না। ওকথা বারবার মুখে আনতে নেই। না, আমি বিশ্বাস করি না। আপনাদের সবাই বেড়াতে এসেছেন, আমাকে নিয়ে আমার বাবাও এসেছে, কিন্তু আপনি বলুন এই সকাল থেকে রাত পর্যন্ত যে কেটে চলেছে তা কার জন্যে? আমার জন্যে। হ্যাঁ হ্যাঁ, আমারই জন্যে। আপনাদের সকালে খাবার সাপ্লাই দিয়ে যদি 200 টাকা অন্তত বাঁচাতে পারে, তবে আর একটা মাসে রক্তের দাম উঠেছে। তুমি কি বলছো মা, কি বলছো? প্রতি মাসে অন্তত 4 বোতল রক্ত দিতে হয় আমার শরীরে, নইলে এই সমস্ত শরীরটা আমার ভীষণ যন্ত্রণা হয়, আমি সহ্য করতে পারি না। সমস্ত শরীরটা সাদা রক্ত শূন্য ফ্যাকাশে হয়ে যায়। আমি ছটফট করি, বাবা বাবা গো বাবা। শুনুন,
দরজা বন্ধ করো। পশ্চিম আকাশে মেঘ জমেছে, প্রচন্ড ঝড় আসবে, কেউ উপরে থাকবেন না। তাই তো, thank you.
Thank you.
Ha ha ha!
তুই আগে খেয়ে দেখবি
ওটা বিষফল কি না? ওটা বিষফল হলে তুই তো মরে যাবি। তুই মরে গেলে আমি বাঁচতে পারবো ওই জঙ্গলে? গোগা, তুই আমায় ভীষণ ভালোবাসিস, তাই না? মাসিমা, তুমি আমাকে বকো না, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। তাই যাও, সময় মতো গরুকে কটা ঘাস খাওয়াবে, তাকে তো না চললা। উনি উনি বাঁশি বাজাচ্ছেন, কেষ্ট ঠাকুর হবেন, কল্লেরই কেষ্ট, যত সব ঝামেলা। ইচ্ছাইতে ইচ্ছাইতে একটা পরের ছেলেকে আমি ভাতে কাপড়ে রাখলে আমার আমার অনেক কাজ দিত। রোখাগলা ধলি, চল মাঠে চল। শীত করছে মাসি, ও মাসি, আমার বড় শীত করছে, আমার গায়ে কেউ কিছু একটা দিয়ে দাও না। Mm-hmm.
খোকা কর্তাবাবুকে প্রণাম করো। কি নাম তোমার? ও আর কথা বলতে পারে না বাবু, কালাজ্বর চিরদিনের মতোর কথা কেড়ে নিয়েছে। তাই তো আপনার কাছে নিয়ে এলাম বাবু, কত লোকে তো আপনাদের আশ্রয় খেয়ে পড়ে বেঁচে আছে। তো বেশ তো, তুমি ওকে নিয়ে বাড়ির ভেতরে যাও। কই রে, গাড়ি তৈরি? তুমি দেখো ঠাকুর, তুই কাঁদছিস কেন রে গোগা? আমি জানি তোর কষ্ট কোথায়, তুই বলে বোঝাতে পারিস না, কিন্তু আজ যে তুই তোর বাঁশির সুরের মূর্ছনায় আমায় পাগল করে দিয়েছিস, আমি তোর সব কষ্ট দূর করে দেব। তুই ছাড়া আজ আমার কেউ নেই রে, কেউ নেই।
লোকালয়ে ফিরে যেতে পারবো না। যে আসছে তার কি হবে? আমি যদি মরে যাই, তুমি পুরুষ মানুষ, কি আর করতে পারবে আমার জন্য? তোমার শক্তি দিয়ে তো তুমি এবার আমাকে বাঁচাতে পারবে না। না কাঁদবে নি, পুরুষ কাঁদলে নারীর অকল নাকি? কেন কাঁদবে তুমি? আমি তো জানি তুমি আমায় খুব ভালোবাসো। আমি যদি মরেও যাই, তুমি তোমার সন্তানকে নিয়ে যেভাবে হোক লোকালয় যাবে, কথা দাও। আমি না থাকলে তুমি ঠিকই তোমার সন্তানকে নিয়ে যেতে পারবে, তারপর মানুষ করবে ওকে, ওরই মধ্যে বেঁচে থাকবো আমি। Oh!
এইভাবে ছেলের মুখের দিকে বসে থাকলে চলবে? একটা কিছু ব্যবস্থা করো। জ্বরে থরথর করে কাঁপছে, মরে যাবে যে। এইটুকু দুধের ছেলে ওকে এত কষ্ট করতে পারে? এই জঙ্গলে ডাক্তার নেই, কবিরাজ নেই, কি বা করবে তুমি? আচ্ছা, একটু মধু জোগাড় করতে পারবে? জঙ্গলে মধু আছে নিশ্চয়ই, মধু খেলে ওর সর্দি কাশি কমতে পারে। Thank you.
বসে থাকলে চলবে? কিছু তো করো। ছেলেটা কাঁদছে, কিছু খাবার ব্যবস্থা করো। দিনটা নয় গাছের তলায় বসে কাটালে, রাত্রিটা কোথায় থাকবে? Oh,
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।